কাব্য, তো অনেক শরীর খারাপ, দেখি দেখি। কে বলছে? জ্বরে গাটা পুড়ে যাচ্ছে, কে বলছে মানে আমি তো দেখতে পাচ্ছি। আর কি ঠান্ডা লাগছে। শুন কাব্য, শরীর খারাপ নিয়ে কোনো অবহেলা হবে না, চল আমি এক্ষুনি তোকে ডক্টরের কাছে নিয়ে যাবো। কাকি? তোকে? বুঝিনি মানে আমাকে? তোকে, তোর অনেক জ্বর, আল্লাহ পুড়ে যাচ্ছে গাটা। কি বলো যেগুলা, আমার শরীর খারাপ মানে ডাক্তার কাছে যাওয়ার মতো শরীর খারাপ কিছু হয় নাই। আধা চা একটু চিবায় খাইলে ঠিক হয়ে যাবে সব। শুন কাব্য, তোকে আমি এখন ডক্টরের কাছে নিয়ে যাবই, শরীর খারাপ নেই কোনো অবহেলা না, চল 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 চল। আরে আরে চল চল চল। আরে রেডি হইতে দিবি তো? রেডি করতে তো নিয়ে যাচ্ছি, চল। কাশি তো তেমন কোনো সমস্যা না, শুধু দেখে দিলাম, দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। লজ্জা করতে পারছে না। লজ্জা পেয়ে না বলার মতো সমস্যা আছে? আছে, অনেকগুলো ঝামেলা আছে। এই যে যেমন খায় না, ঘুমাচ্ছেও না আজকাল ঠিক মতো, দেখেন আমার ভাইটা কি সুখ হয়ে গেছে। আগে ছিল 72, এখন হয়ে গেছে 70। আমার মনে হয় আমি সমস্যাটা ধরতে পেরেছি, আমি লিখে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। ওকে, চলে যাব। আর কোনো সমস্যা না থাকলে এখন যেতে পারেন। আর কিছু বলবি? চল, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। বাবু কিছু হবে না, টেনশন করো না। নয়ন, পরের পেশেন্ট পাঠাও। আপনি বাসায় আসেন না কেন? সময় করতে পারছি না, দেখে আসি না, সময় করতে পারলে চলে আসুন। কবে? যেদিন সময় করতে পারবো। সে সময়টা কবে হবে? যখন হবে তখন অবশ্যই চলে আসুন। ওকে, একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।